আজকের বসে এখানে কেন বসে? আমরা পঞ্চায়েত সমিতি নির্বাচিত জনপ্রতিনিধি। আমাদের যে 30 জন পঞ্চায়েত সমিতি নির্বাচিত প্রতিনিধির মধ্যে আমরা 11 জন বিরোধী। আমরা দীর্ঘ এক বছর ধরে বিডিও সাহেব থেকে শুরু করে এখানকার আধিকারিকদের আমরা বলছি, আমাদের নির্দিষ্ট কোথাও একটা বসার জায়গা, চেয়ার টেবিল দেওয়া হোক। কারণ আমরা যে সমস্ত এলাকা থেকে নির্বাচিত হয়েছি সেখানকার মানুষের পরিষেবা দিতে গেলে, আমাদেরকে কাগজপত্র করতে গেলে, তাহলে সেখানে কোথাও না কোথাও বসে কাজ করতে হবে। তো আজও পর্যন্ত আমরা সে ধরনের কোথাও বসার যে সুব্যবস্থা এখনো পর্যন্ত পাইনি আধিকারিকদের পক্ষ থেকে। তাই আমরা সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বাররা আজকে এই এই যে পঞ্চায়েত সমিতি যে সুন্দর মেজে সমতল ভূমিতে আমরা বসে আমরা মানুষের পরিষেবা দেওয়ার কাজ করছি। ভিডিও কি বলছি? বিডিও সাহেব এখনো পর্যন্ত তার কিছু সদুত্তর দেয়নি, উনি দেখেছেন এক বছর ধরে আমরা বলছি, দেখি উনি কি করেন। যদি না করেন, আগামী দিনে আমরা প্রত্যেক দিনই আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে আমরা মেঝেতে বসেই আমরা মানুষের পরিষেবা দেব। আপনার নাম? আমার নাম সুমন রায়, আমি চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা।